আজকে আমাদের হাতে আছে মিয়ের পাওয়ার ব্যাংক 2i, যেটা 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক এবং নিচে লেখা আছে 18 W ফাস্ট চার্জিং। তার সঙ্গে বিভিন্ন রকমের ইনফরমেশন প্যাকেটের গায়ে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে লিথিয়াম পলিমার ব্যাটারি, অ্যাডভান্সড লাইন লেয়ার প্রোটেকশন, ইন্টেলিজেন্ট পাওয়ার আউটপুট আর অনেক গল্প। আর পিছনের দিকে তো যা যা ইনফরমেশন আছে সেগুলো অনেকেই দেখে না, তবে এর মধ্যে আছে একটা কেবল, একটা পাওয়ার ব্যাংক আর একটা ইউজার ম্যানুয়াল, ব্যাস আর আর কোনো জিনিস দেওয়া নেই। তার সঙ্গে সঙ্গে যদি আরও ইনফরমেশনগুলো দেখেন তাহলে দেখতে পাবেন এখানে দুটো ইউএসবি এর পোর্ট আছে এবং একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে। যদি সেটা টাইপ সি পোর্ট হতো তাহলে আর একটু বেটার হতো। আউটপুটে দেখতে পাবেন 3.6 A, 2 A, 2.4 A লেখা আছে। আর এগুলো বাদ দিয়ে যদি মেন কথাটা বলি তাহলে 18 W ফাস্ট চার্জার আপনারা পাবেন, অর্থাৎ আপনার ফোনটা যদি 18 W চার্জিং ক্যাপাবিলিটি সাপোর্ট করে তাহলে এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা 18 W পাওয়ার দিয়ে ফোনটাকে চার্জ দিতে পারেন, অর্থাৎ ফাস্ট চার্জার। এবার প্রথমেই আমরা বলবো বিল্ড কোয়ালিটি আর লুক অ্যান্ড ফিল। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে সবার আগে যেটা আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে এটার ওয়েট এবং এটার থিকনেস। বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে খুব সুন্দর একটা স্লিক ডিজাইন, তা কিন্তু নয়। হ্যাঁ, ডিজাইনটা সুন্দর, অত্যন্ত দেখতে সুন্দর, কিন্তু 20,000 mAh হওয়ার জন্য এটা অনেকটাই মোটা, ফলে একই হাতে আপনি পাওয়ার ব্যাংক এবং মোবাইল ক্যারি করতে পারবেন না। পাওয়ার ব্যাংকটাকে অবশ্যই একটা ব্যাগে করে ক্যারি করতে হবে আপনাদেরকে। মিয়ের লোগোটা এখানে আছে এবং উপরের দিকে আছে দুটো ইউএসবি এ পোর্ট এবং একটা মাইক্রো ইউএসবি পোর্ট। আর খুব সুন্দর লাগে যখন এই লাইটগুলো ব্লিঙ্ক করে। এখানে যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার বাটনটা যদি প্রেস করেন তাহলে এই লাইট চারটে ব্লিঙ্ক করবে, ফুল চার্জ থাকলে চারটে। আর চার্জ যতটা কম ততটা লাইটও কম জ্বলবে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দেওয়া ভালো, এখানে কোনো টর্চ লাইট সিস্টেম নেই, অর্থাৎ অনেক পাওয়ার ব্যাংকে আপনারা দেখতে পাবেন যে টর্চ লাইটের মতো ছোট্ট একটা এলইডি লাইট দেওয়া আছে, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। যদিও পাওয়ার ব্যাংকে টর্চ লাইট অতটা কেউ ব্যবহার করে না, সেটা নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না। এবার বলে দিই একটা কথা বন্ধুরা, এখনকার ফোনগুলো কিন্তু 18 W-এর বেশি চার্জিং ক্যাপাবিলিটি সাপোর্ট করে, অর্থাৎ কারো 30 W, কারো 33 W এরকম চার্জিং ক্যাপাবিলিটি আছে। কিন্তু সেই ফোনগুলো চার্জ করার সময় এটা দিয়ে অতটা অ্যাডভান্টেজ পাবে না, কারণ এটা ম্যাক্সিমাম 18 W-এর চার্জিং ক্যাপাবিলিটি সাপোর্ট করে। তবে এই পাওয়ার ব্যাংকটা কিন্তু অনেকটা সেফ, অর্থাৎ আপনি যত বেশিক্ষণই ধরে চার্জ দেন না কেন বা আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন, পাওয়ার ব্যাংক ড্যামেজের কোনো ভয় নেই, কারণ এটা বিআই সার্টিফাইড এবং 9 লেয়ার প্রোটেক্টেড। আর যদি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে যেমনটা কোম্পানি ক্লেম করছে 19-20-এর তফাৎ হবে, ঠিক অমনটাই পাবেন আপনারা। আপনার যদি ফোনে 4000 mAh ব্যাটারি হয় তাহলে এটাকে মোটামুটি 4 বার চার্জ দিতে পারবেন এই পাওয়ার ব্যাংকটা দিয়ে, 4 বার ফুল চার্জ। আর যদি 5000 mAh ব্যাটারি হয় আপনার ফোনের তাহলে 3 বার ফুল চার্জ দিতে পারবেন, তার সঙ্গে হাফ চার্জ অবধি আপনি দিতে পারবেন অবশ্যই, তার বেশি কম হতে পারে। তবে রিয়েলমির একটা চার্জার আছে, যেটা রিয়েলমি 10,000 mAh-এর চার্জার, সেটা কিন্তু 30 W চার্জিং ক্যাপাবিলিটি সাপোর্ট করে, অর্থাৎ 30 W দিয়ে আপনার ফোনটাকে চার্জ করতে পারবে যদি আপনার ফোন সাপোর্ট করে। তো সেদিক দিয়ে আমার মনে হয় এটার থেকে রিয়েলমি বেটার হবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে এই পাওয়ার ব্যাংকটাকে নিয়ে এখনই আমাকে আস করুন, আর আমি নেক্সট টাইমে রিয়েলমির ওই পাওয়ার ব্যাংকটা নিয়েও রিভিউ দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন আমি আপনাদের নতুন বন্ধু টেক ফ্যাক্ট গাই, ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। আজকেকার মতো আমি বিদায় নিচ্ছি।